আমরা দাঁড়িয়ে রয়েছি রথতলাতে। এটা হচ্ছে বিটি রোড রথতলা, সামনে কামারাটি পৌরসভা। আর এখানেই এবার আমরা দেখতে চলেছি তিনটে রথ পুরীর রথের আদলে। এই তিনটে রথ 30 ফুট, 28 ফুট এবং 26 ফুট। জগন্নাথের রথ সেইটা হবে 30 ফুট, বলরামের 28, আর সুভদ্রার 26 ফুট রথের উচ্চতা হবে। তো আমরা 1 তারিখে দেখতে পাবো রথযাত্রার দিনকে। এখন ভেতরে যাবো, দেখবো ভেতরে কী আছে। মমিতা একবার রথের দিকে তুমি ঘোরাও। সারাদিন কাজ হচ্ছে, সারাদিন হচ্ছে, সকাল থেকে কটা থেকে শুরু হয়? আটটা থেকে শুরু হয়ে যায়, সারাদিন চলে। কজন আছেন এখানে কাজ করছেন? কজন কাজ করছেন এখানে? 20 জন। আপনারা কি এখানেই থাকেন না এসছেন বাইরে থেকে? পাশেই লোকাল। Thank you.
সারথি না? হ্যাঁ সারথি তৈরি। আচ্ছা আচ্ছা সারথি উড়িষ্যা থেকে। ঘোড়া তৈরি হয়ে গেছে সবারই, মানে তিনটে রথে দুটো ঘোড়া তৈরি হয়ে গেছে। ঘোড়াগুলো এখন সবে কালার চলছে। আমরা আগের দিন এসেছিলাম, মানে আগের সপ্তাহে এসেছিলাম, তখন কাঠের কাজটা চলছে, মানে কাঠটা আর কি রথটা তৈরি হচ্ছিলো, তখন আমরা হাফ তৈরি গেছি। এখন তো দেখতে পাচ্ছি অনেকটাই হয়ে গেছে, কালার কালার হয়ে গেছে। আর যে ব্লকিংয়ের কাজগুলো ছিল ওখানে, কিছু কিছু ব্লক করছিলো, আমরা দেখেছিলাম কাঠ যে আমাদের কাঠের কাজ তৈরি হয় সেসবই হচ্ছে। ঘোড়া হচ্ছে, ঘোড়া তার সাথে সারথি হয়ে গেছে। এখানে রথের যে ব্লকগুলো বলছিলাম আমরা কাঠের দেখে গেছি, এবার সেগুলো আজকে কালার হচ্ছে অনেকটাই কমপ্লিট। দেখো কি সুন্দর কালারগুলো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব গ্লেজ লাগছে কালারগুলো। সব প্রায় রেডি হয়ে গেছে। আচ্ছা যারা কাজ করছেন তারা কি উড়িষ্যা থেকেই এসছেন? এনারা উড়িষ্যা থেকেই এসছে? তো মেন ডিজাইনার যে রথে যে ডিজাইনার তিনি কে, মানে সে কোথায়? আপনি আপনারা কতদিন ধরে কাজ করছেন? বাকি বাকি থা বড় কাম ঘোড়া তৈরি হচ্ছে, ঘোড়াগুলো এখনো কালার হয়নি, তবে একটা প্রাইমার পড়েছে কাঠের উপরে। এখানে পেন্টিং চলছে। আপনারা কি উড়িষ্যা থেকে এসেছেন? উড়িষ্যার কোথা থেকে এসেছেন? উড়িষ্যা কোথা থেকে, মানে উড়িষ্যার কোন? উড়িষ্যা বালেশ্বর। বালেশ্বর পুরী। আচ্ছা পুরী থেকে। ওনারা পুরী থেকেই এসেছেন, রথের কাজ করছেন, খুব সুন্দর কাজ আমরা দেখছি এখানে। পেন্টিংগুলো খুব গ্লেজ, মানে কালারগুলো এত কালারফুল লাগছে রথটা। চলো দেখা যাক, এখানে এখনো কাঠের কাজ পড়ে যাচ্ছে। বাইরে আমরা কিছু কাজ দেখে এসেছি, মানে রথের হাফ পার্ট বাইরে হচ্ছে, এখানে কিছু কিছু অংশ তৈরি হয়ে রয়েছে, এগুলো দিয়ে পার্টে জুড়বে। ড্রয়িং হাফ ড্রয়িং হয়ে আছে, এগুলো বেশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তোমাদের তো মেন মন্দিরটা দেখিয়েছিলাম আগের যে ভিডিও, আমরা তোমাদেরকে দেখাবো তার মধ্যে মেন মন্দিরে, এখানেই জগন্নাথ থাকে। রথতলাতে মন্দিরের সামনে আমরা রয়েছি, অফিস রুম এখানে সামনে রয়েছে, সমস্ত রকম ইনফরমেশন আমরা নিলাম।
কিন্তু কথা হচ্ছে যে আমরা আগের বারে যখন এসেছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে কুপন সিস্টেম হবে এবং সেটা 100 টাকা কুপনটার কস্ট করেছিল, কিন্তু সেটা এতটা বেশি লোকজন আসবে চিন্তা ভাবনা করে সেটাকে ক্যান্সেল করা হলো। তো প্রত্যেকের জন্যই প্রসাদ দেওয়া হবে, তো নর্মালি যেরকম ঠাকুরের ভোগ হিসেবে পাওয়া যায় সেটুকুনি পাওয়া যাবে, আলাদা করে কুপন সিস্টেমে সেটা আর হচ্ছে না। আর এমনি নর্মালি প্রতিটা দিন আমরা এখান থেকে প্রসাদ পেতে পারি 150 টাকা আর 1500 টাকা। 1500 টাকা যে প্রসাদটা রয়েছে ভোগটা, সেটা সকাল থেকে একদম রাত পর্যন্ত ভগবানের যা যা আইটেম হয় সমস্তটাই দিয়ে দেওয়া হবে, আপনারা বাড়িতে সেগুলো নিয়ে যেতে পারবেন। আর যে 150 টাকা সেটা রয়েছে সেটা ওই 1.5 থেকে 2 জন মতন খেতে পারবেন, সেটা অল্প মতন দেওয়া হয়, এটা রেগুলারই হয় এবং সেটা করার জন্য আমাদের আগে থেকে জাস্ট ইনফর্ম করে দিতে হবে। তো এই টাইমের মধ্যে হবে না, এই রথ মিঠে গেলে তারপরে এটা রোজই, এটা আগের দিন, আগের দিন ইনফর্ম করতে হবে, আগের দিন ইনফর্ম করলে তবে ওনারা টাকা জমা করে দিয়ে যেতে পারবেন বা অনলাইনে পাঠানো যাবে। তো সিস্টেম তো এখন তো সব জায়গায় অনলাইন সিস্টেম হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, অনলাইন হতে পারে বা আপনারা এসেও নিতে পারেন। তো দেখুন রথের প্রচুর মানে তোড়জোড় চলছে, 1 তারিখে দারুণ হবে। কি হবে মানে 1 তারিখে এখানে রথ কখন বেরোচ্ছে? রথটা বেরোচ্ছে ওনারা যেটা আমাদের বললেন টাইমটা 2টোর পর থেকে, মানে 1:30 থেকে 2টোর মধ্যেই আর কি শুরু হয়ে যাবে। পুজোটা নিশ্চয় তার একটু আগে থেকেই হবে, ঠিক টাইম একদম পারফেক্ট টাইম বলা সম্ভব না, 1:30 থেকে 2টোর মধ্যে একদম টানটা হবে। একটুখানি রথের অবস্থা বিশাল হয়ে যাবে, মানে কি হবে 1 তারিখ না আসলে বুঝতে পারছি না, তোমরা দেখতে পাবো 1 তারিখের জন্য।